আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতির সবগুলো সূত্র আমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারি। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে ষড়ভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। ষড়ভুজ সম্পর্কে কি আমাদের কোনো ধারণা আছে? হোয়াট ইজ হেক্সাগন? আচ্ছা, ষড়ভুজ হচ্ছে যার ছয়টা বাহু থাকবে, ছয়টা বাহু থাকলে তাকে ষড়ভুজ বলা হবে। আমরা একটা ষড়ভুজ আঁকবো এবং সেটা থেকে তোমাদেরকে ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে, সাইনের সাথে কসের কি সম্পর্ক, কসের সাথে সেকের কি সম্পর্ক, কট ট্যান, যত সব হাবিজাবি এতগুলো কি মনে রাখা যায়, এইসব হাবিজাবি সূত্রগুলোকে আমরা একটা সামারাইজ ফর্মে নিয়ে এসে তোমাদের সামনে উপস্থাপন করব। আই থিঙ্ক ইউ গাইস এনজয় ইট। ঠিক আছে, লেটস গেটস স্টার্টেড। প্রথমে আমরা একটা ষড়ভুজ অঙ্কন করে ফেলি। ঠিক আছে, ষড়ভুজের একবারে ওই সাইডে থাকবে হচ্ছে সাইন, সাইনের পর এখানে সোজাসুজি থাকবে হচ্ছে কস। সাইন আর কস এই দুইটা আমরা লিখলাম, সাইন আর কসের মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে। তাহলে সূত্রটা কি দাঁড়ায়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এই যে যোগ আর বিয়োগের সূত্রগুলো থাকবে, এখান থেকে একটা সূত্র থেকে আমরা পাঁচটা সূত্র বের করে আনতে পারবো। কিভাবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হবে? সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার সাইন থিটা সমান সমান কি হবে? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কসের ক্ষেত্রে থেকে সেভাবে দুইটা বের হবে, বের হচ্ছে না, অবশ্যই বের হবে, তোমরা ওইগুলো করতে পারবে। কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার কস থিটা স্কোয়ার ছিল, রুট করে ফেললাম উভয় পক্ষকে, তো কস থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে যোগের সূত্রগুলো থেকে, যোগ আর বিয়োগের সূত্রগুলো থেকে পাঁচটা করে সূত্র বের হচ্ছে। আমরা খুবই কম সময়ের মধ্যে পাঁচটা সূত্র বের করে ফেললাম, সাইন আর কস। এখন সাইন থেকে একটু বাঁকা হয়ে নিচের দিকে নামবে, সাইনের সাথে কোসেকের গুণের সম্পর্ক, সাইনের সাথে কার গুণের সম্পর্ক? কোসেকের। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। গুণের সূত্রগুলো থেকে একটা সূত্র থেকে তিনটা সূত্র বের হবে, কিভাবে? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন থিটা সমান সমান কি হবে? 1 ভাগ কোসেক থিটা। কোসেক থিটা সমান সমান কি হবে? 1 ভাগ সাইন থিটা। বের হচ্ছে না? এগুলা এত ইজি, আসলে তোমরা যদি এই জিনিসটা পুরো ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই বুঝবা যে এই জিনিস সূত্রগুলো আসলে কোনো ব্যাপারই না মুখস্থ রাখা। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে যে নামলো, সাইন থেকে নামলো, এখন হচ্ছে আবার কস থেকেও নামবে, কসের সাথে সেকের সম্পর্ক। আবার নামছে যে দেখছো, এইখানেও গুণ চিহ্ন, ওই সাইডেও গুণ চিহ্ন। ঠিক আছে, সাইনের সাথে কোসেকের গুণের সম্পর্ক, কসের সাথে সেকের গুণের সম্পর্ক, কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস থিটা সমান সমান কি হবে? 1 ভাগ সেক থিটা। সেক থিটা সমান সমান কি হবে? 1 ভাগ কস থিটা। এগুলো তো মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে একটা দুইটা সূত্র, তিন চারটা সূত্র আমাদের জাস্ট মনে রাখতে হবে, এবং এখান থেকে একটা সূত্র থেকে তিনটা করে বের হচ্ছে, গুণের সূত্রগুলো থেকে তিনটা করে বের হচ্ছে। আচ্ছা, যেহেতু কস থেকে কোথায় আসলাম আমরা, কস থেকে সেকে আসলাম, তাহলে সেক থেকেই নামি আমরা আগে। সেকের সাথে আবার টেনের মাইনাসের সম্পর্ক, প্রথমবার যখন নিচে নামলো গুণ হলো, আবার যখন নিচে নামছে তখন হচ্ছে মাইনাস। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কি বলেছিলাম? বিয়োগের সূত্রগুলো থেকে পাঁচটা সূত্র বের হয়। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান কি হবে? চিন্তা করো, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার সেক থিটা সমান সমান কি হবে? সেক থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার টেনের সূত্র ভেবে বের করা যাবে। তাহলে এই সাইডটা কমপ্লিট হয়ে গেল, এখন ওই সাইডটা বাকি রয়ে গিয়েছে, সাইনের সাথে কোসেকের গুণের সম্পর্ক, আবার কোসেকের সাথে কট। খেয়াল করে দেখো, কোসেক বানানো সি, কট বানানো সি, এটা কি আসলে ভুল হবে? কোসেকেও সি, কটেও সি, ভুল কিন্তু হচ্ছে না। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই না? হ্যাঁ, সূত্রটা কিন্তু ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান সমান কি? 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক থিটা সমান সমান কি? রুট ওভার 1 প্লাস কস থিটা। জিনিসটা শিখে কি হচ্ছে? কোসেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু রুট ওভার কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তারপর জাস্ট রুটটাকে, বর্গ রুট এসবের কাজ, এগুলো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে সূত্রগুলো হয়ে গেল, এখন জাস্ট টেন এর সূত্রগুলো বাকি রয়েছে। টেন থিটা সমান সমান কি? টেন থিটা, টেন টেন থিটার সাথে হচ্ছে কার সম্পর্ক? টেন থিটার এখানে কত দেখো, নিচে এখানে একটা রয়েছে টেন আর একটা রয়েছে কট, নিচের দুইটা হচ্ছে এক পাশ থেকে বের হয়েছে টেন, সাইন কোসেক, সাইন কোসেক, তারপর কি কট, এই পাশ থেকে ওই পাশে কট, আবার এই পাশে কি কস সেক টেন কস। লক্ষ্য করো ভালো করে চিত্রটা, কি বের হচ্ছে? সাইনের সাথে কস, সাইন স্কোয়ার থিটা কোসেক কস স্কোয়ার থিটা, তো কস থেকে সেক, সেক থেকে টেন, তো কট আর টেন। ঠিক আছে, আবার নিচের নিচেরটা কিন্তু আবার গুণের সম্পর্ক, উপরেরটা ছিল বিয়োগের একবার উপরেরটা, আবার একবারে নিচেরটা হচ্ছে গুণের সম্পর্ক।
তাহলে দেখো তো, টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে টেন থিটা সমান সমান কি? ওয়ান ভাগ কট থিটা, কট থিটা সমান সমান কি? ওয়ান ভাগ টেন থিটা। বেরোচ্ছে না? আচ্ছা, বের হয়ে গেছে। তো এখন হচ্ছে টেন এর আরেকটা সূত্র রয়েছে, টেন থিটা ইকুয়ালস টু কি? ওয়ান ভাগ কট থিটা। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মনে রাখলাম, তারপর আরেকটা সূত্র বের করেছি। টেন থিটা সমান সমান আরেকটা সূত্র হচ্ছে সাইন ভাগ কস থিটা। টেন থিটা নিচে না, নিচ থেকে উপরে চলে যাও, সাইন ভাগ কস, সাইন ভাগ কস থিটা। তাহলে কট থিটা সমান সমান কি? ওয়ান ভাগ টেন থিটা। কট থিটা সমান সমান হচ্ছে ওয়ান ভাগ টেন থিটা। তাহলে ওটাকে উল্টাই দাও, জাস্ট কট থিটা সমান সমান কি? কস বাই সাইন থিটা। বেরোচ্ছে কি? অবশ্যই বেরোবে, কস ভাগ সাইন থিটা। তাহলে আমরা খুব সহজেই আজকে ভিডিওটা শেষ করে ফেললাম, এবং ভাগের সূত্র জাস্ট এই দুটো, মানে আলাদাভাবে জাস্ট ভাগ টেন এর এই সূত্রগুলো। গুণের মেইনলি কয়টা সূত্র রয়েছে? গুণের তিনটা, তিনটা সূত্র প্রধান, তিনটা থেকে আরো তিনটার পাখা গজিয়েছে, ঠিক আছে? পাখা গজাল হয়েছে নয়টা, তিন তিরিক্ষে নয়। আবার যোগ বিয়োগের সূত্র, যোগের হচ্ছে পাঁচটা, বিয়োগের হচ্ছে দশটা, 10 আর 5 15, 15 আর 9 24, ঠিক আছে? আবার টেন এর দুইটা সূত্র হলো, টেন আর কটের আলাদাভাবে সূত্র এসেছে কয়টা? দুইটা, সাইন আর কজের সাথে রিলেটেড, সাইন ভাগ কস, কস ভাগ সাইন। এই ভিডিওটা এত হেল্পফুল হবে আমি তোমাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি, তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো এবং এই জিনিসটা বুঝতে পারো, এটা আমি কি বুঝাতে চাচ্ছি, তাহলে জিনিসটা অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমাদের ভিডিওটা বুঝতে, বুঝে থাকো কিছুটা, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখবে, বিশেষ করে এই সরভুজটা, এটা অনেক বেশি হেল্পফুল হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।